আমি সেখানে হাইসা সহ্য করছি যেখানে আমার কান্না করার কথা ছিল। আপনিও যদি চান এরকম ওমরের মতো এবং কি নিজের ভয়েস দিয়ে ভিডিও আপনি করবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমরা অনেকে আছি প্রফেশনালভাবে, কিন্তু আমরা নিজের ভয়েস দিয়ে কোয়ালিটিফুল ভিডিও করতে পারি না। আমি শিওর আপনি যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন, আপনিও নিজে ওমর ভাইয়ের মতো সুন্দর করে আপনি নিজের ভয়েস দিয়ে খুব সহজে টিকটক লাইকি ভিডিও এরকম করে মেক করতে পারবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করব। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আমাদের এই নিজের ভয়েস দিয়ে ভিডিও করার জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটা হচ্ছে আমাদের সবার প্রিয় ক্যাপকাট অ্যাপস, দ্বিতীয়টা হচ্ছে MP3 ভিডিও কনভার্টস। তো এই দুইটা অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন। তো কীভাবে আমি ডাউনলোড করবেন, আমি চলে যাবেন গুগল প্লে স্টোরে, আমি দেখাই দিই। আপনি এখানে যাওয়ার পর এখানে লিখবেন, গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন এই যে MP3। লেখার পর এরকম অনেকগুলো সাইট চলে আসবে, আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এই যে দেখেন MP3 ভিডিও, এইটা এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি সুবিধার্থে আপনাদের দেখাই দিলাম। তারপর এখানে প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করব। এখানে আসার পর এখানে দেখেন নিউ প্রজেক্ট দেওয়া আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর একটু উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন স্টক ভিডিও, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আমরা এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, এখানে অ্যাডে ক্লিক করব। তো আমাদের সামনে কিন্তু একটা লেয়ার চলে আসছে, ব্যাকগ্রাউন্ড ব্লার। তো আমরা কী করব, ক্যাপকাট ওয়াটারমার্কটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো এই লেয়ারটা আমরা একটু বড় করে নেব আমাদের ভিডিওটা যতটুকু হয়। তো আমরা করে নিলাম। তো এখন আপনি কী করতে হবে, আপনার নিজে ভয়েস দিতে হবে। তো আমি এখান থেকে এই যে দেখেন এই সাউন্ড বা রেকর্ডে ক্লিক করবেন। এই যে রেকর্ডে ক্লিক করলাম, তো আমি এখানে চাপ দিয়ে ধরে রাখবো, আমি রেকর্ডটা করে নিতেছি। আপনারা কী করবেন, ভালো মাইক্রোফোন থাকলে আপনি অবশ্যই কিন্তু ভালো একটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করে নেবেন ভিডিওটা। আর এমন জায়গায় ভিডিওটা রেকর্ড করবেন যেখানে আপনার নয়েজ টয়েস খুব কম আসে, নিরিবিলি করার চেষ্টা করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য সিম্পল একটা ভয়েস দিতেছি, তো আর শুনুন। তো আমি এখান থেকে আমার ভয়েস দেওয়া শেষ। এখন আমরা কী করব, যদি আমাদের কাটার প্রয়োজন হয় অবশ্যই আমরা কাট করে নেব, আমাদের যতটুকু অংশ কাটার দরকার হয়। তো আমরা কী করব, এই ভিডিওটা আমরা কী করব, আমরা কপি করব। তো কপি করার জন্য আমরা এদিকে চলে আসবো, এই যে দেখেন কপি লিঙ্ক, এখানে কপি করব। কপি করার পর এখানে আমাদের এটা কী করব, এখানে লাস্টের দিকে আমরা লেয়ারটাতে ক্লিক করে এখানে আমরা দেখতে পারবো, চাপ দিয়ে ধরে ওইটা আমরা একদম সামনে নিয়ে যাব, মানে ওইটা সমান সমান করে দেব। তাহলে কী হবে, আমাদের ভয়েসটা শুনতে আরও বেশি সাউন্ড কোয়ালিটিফুল হবে, মানে যদি আমরা ডাবল করি। তো করার জন্য আপনি কী করবেন, আমি আবার বলে নিই, আমার সিম্পল একটা ভয়েস, আমার ভয়েসে তো একটা ভালো না। তারপর আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু ভয়েসটা দিলাম। তো আমরা এখান থেকে কী করব, অডিওটা মানে সাউন্ডটা ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেজন্য আমরা কী করব, এই যে দেখেন এখানে ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার পছন্দ মতো আপনি একটা মানে ইয়ার নিয়ে নেবেন, আমি এখান থেকে নিয়ে নিতেছি ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে একটা মিউজিক অ্যাড করে দিলাম। তো আমি কী করব, এখান থেকে আমরা যে মিউজিকটা আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করলাম, এটার সাউন্ড আমরা একটু কমিয়ে দেবো, ভলিউমে ক্লিক করে আমরা এখান থেকে একটু করে দেবো ফিল্টার। ভুলটা আমার ছিল, কারণ তো আমি এখানে কিন্তু আমি ভলিউমটা কমাই দিয়েছি, আপনি চাইলে এটা আরও কমিয়ে দিতে পারেন, আর আপনার সাউন্ডগুলো কোয়ালিটি একটু বাড়িয়ে দিবেন। তো এখানে আমাদের কাজ প্রায় শেষ। আপনি কী করবেন, আপনার মতো করে আপনি এখানে এডিটিং করে নেবেন, তো সাউন্ডটা আপনার যতটুকু হয়। আর আমরা দেখি কিন্তু আপনার যে নিজের মুখে যে ভয়েসটা বলে বলার পরের দিকটা কিন্তু আপনার ভয়েসটা কিন্তু একটু বেড়ে যায়। তো আমাদের ভয়েসটা যে জায়গায় শেষ হবে, আমরা এই জায়গায় সাউন্ডের ব্যাকগ্রাউন্ড সাউন্ডে ক্লিক করে এটা আমরা কাট করে নেব। তো কাট করে নেওয়ার পর আমরা যতটুক এখানে আমরা রাখবো এতটুক জায়গায় আবার এখানে কাট করে এটা আমরা দুইটা ভাগ করে লাস্টের জায়গাটা আমরা ডিলিট করে দেব। তো এই যে লেয়ারটা, এই লাস্টের লেয়ার সাউন্ড আমরা বাড়িয়ে দিব, কারণ আমরা দেখি আমরা যা কিছু বলার পরের যেই সাউন্ড। তো আমরা এখন যদি আমরা প্লে, ভুলটা আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছি। তো এই ছিল আমার ভিডিওটা। তো আমি আগে বলে নিই, আমার ভয়েসটা আসলে ভালো না, আপনারা আমি জানি আপনারা আমার থেকে ভালো করতে পারবেন। তো আমরা এটা সেভ করে নেব। তো আমাদের ভিডিওটা সেভ হয়ে গেলে আমরা এখানে MP3 ভিডিও কাটারে চলে যাব, এখানে প্রবেশ করব।
আসার পর আমরা যে ভিডিওটা এখন আমরা সেভ করলাম ওই ভিডিওটা আমরা অডিওতে কনভার্ট করব। অডিওতে কনভার্ট করলে কিন্তু আমরা টিকটক লাইকে ভিডিও করতে পারবো। এখানে সিলেটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে ফোল্ডারগুলো চালু হয়ে যাবে। এখান থেকে যেই ভিডিওটা আপনি ইয়ে করছেন এটা সিলেক্ট করে কনভার্টে ক্লিক করবেন, তাহলে এটা অডিওতে কনভার্ট হয়ে যাবে। তো আমাদের এটা অডিওতে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আপনি শুনতে চান, এখানে দেখেন প্লে দেওয়া আছে, আমরা যদি প্লেতে ক্লিক করি এটা কিন্তু সাউন্ডটা শোনা যাবে। দেখেন ভুলটা আমারই ছিল, কারণ সব তো এখানে কিন্তু এটা আমার অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা কী করবো, টিকটক অ্যাপসে চলে যাব। টিকটকে গিয়ে আপনি যেভাবে ভিডিও করে আপনার মতো করে আপনি কিন্তু ভিডিওটা করে এডিটিং করে নেবেন। তো আমি যদি টিকটকে চলে যাই দর্শক, টিকটকে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখানে আসার পর এখানে দেখেন উপরে অ্যাড সাউন্ড দেওয়া আছে, আপনি এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করবেন। তো আপনার যে মিউজিকটা আপনি খুব সহজে এখান থেকে কিন্তু নিয়ে আসতে পারবেন। আনার পর আপনার মতো করে আপনি কিন্তু ভিডিওটা এডিট করে টিকটক লাইকিতে সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।